আজ 5ই জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রীর জন্মদিন। সেই জন্মদিনটি মহা সমারোহে পালন করলেন 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ্ত চক্রবর্তী ও 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। আজ সকাল থেকেই 22 নম্বর ওয়ার্ড জুড়ে ছিল উৎসাহ ও উদ্দীপনা। কাউন্সিলর প্রদীপ্ত চক্রবর্তী এই সম্বন্ধে কি জানিয়েছেন শুনুন। মুখ্যমন্ত্রী তথা জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। তো আজকে এই মহতী দিনে তার ঈশ্বরের কাছে দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। দিদি ভালো থাকুন, দিদি আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসীকে বাংলাবাসীকে ভালো রাখুন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী যতগুলো প্রকল্প আছে সেগুলো আমরা বেলুন দিয়ে সাজিয়েছি। সামনে আমাদের লোকসভা নির্বাচনও আছে, তাই আরেকবার এটা আমরা মানুষের সামনে তুলে ধরছি যে দিদি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা বাংলাবাসীকে কী কী উপহার প্রকল্পের মধ্য দিয়ে তুলে দিয়েছেন আমাদের হাতে। তাই আজকের দিনে আরেকবার বলবো, দিদি আপনি ভালো থাকুন, আমাদেরকে এইভাবেই ভালো রাখুন। ওয়ার্ডের পক্ষ থেকে আজকে আমরা দিদির জন্মদিন পালন করছি, আর আরেকবার দিদিকে আন্তরিক প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। কেক কাটবো আমরা এক্ষুনি, তারপরে আমরা বেলুনগুলো উড়াবো। প্রদীপ্তা চক্রবর্তী, ডেজিগনেশন কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ড। মমতা দি, হ্যাপি বার্থডে টু ইউ মমতা দি, হ্যাপি বার্থডে মমতা।